হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আশফাক নাসিব অভিনন্দন এবং আপনারা দেখছেন আশফাক নাসিব টেক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে। তো আমরা যারা ইউটিউব ভিডিও তৈরি করি তারা জানি যে একটা ইউটিউব ভিডিওর জন্য একটা সুন্দর একটা থাম্বনেইল কতটা ইম্পর্ট্যান্ট। আপনি একটা ভিডিও সুন্দর করে ক্রিয়েট করলেন, খুবই একটা ভালো মানের ভিডিও তৈরি করলেন, বাট অ্যাট লাস্ট আপনি যখন ভিডিওটা আপলোড করবেন তখন দেখা গেলো যে আপনি যে থাম্বনেইলটা তৈরি করেছেন ভিডিওটার জন্য সেই থাম্বনেইলটা দেখতে মোটেও সুন্দর লাগছে না বা অ্যাট্রাকটিভ লাগছে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ভিডিওতে ক্লিক হওয়ার চান্স বা সেই ভিডিওতে ভিউ আসার চান্স কিন্তু কমে যাবে, কারণ একটা ভালো থাম্বনেইল দেখলেই মানুষ সেই ভিডিওর প্রতি ইন্টারেস্ট ফিল করে। তো আজকে আমরা মিলে দেখবো যে কীভাবে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে ইউটিউব ভিডিওর জন্য একটা অনেক অ্যাট্রাকটিভ থাম্বনেইল ক্রিয়েট করতে পারি। সেই প্রসেসগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ইন্ট্রোতে যাওয়ার আগে বলে নিচ্ছে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, যাতে টেকনোলজি রিলেটেড পরবর্তীতে কোনো ভিডিও আসলে এই চ্যানেল থেকে সেটি আপনারা সবার আগে পেতে পারেন। ফিরে আসছি ইন্ট্রো পর। অ্যাট ফার্স্ট আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের থাম্বনেইলের জন্য একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা ডাউনলোড করার জন্য আমরা সরাসরি আমাদের ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাব এবং এখান থেকে আমরা সার্চ করব কপিরাইট ফ্রি ইমেজ। এটা লিখে সার্চ করার পর আপনারা একটু নিচে আসলে দেখতে পাবেন এখানে pixels.com এরকম একটা ওয়েবসাইটের লিঙ্ক আছে। তো আমরা এই লিঙ্কে চলে যাব। আপনাদের সুবিধার্থে আমি আমার ডিসক্রিপশন বক্সে সরাসরি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও এই লিঙ্কে আসতে পারেন। তো এই ওয়েবসাইটটিতে আসার পরে এখানে আমরা একটা সার্চ বক্স পাবো যেখানে আমরা টাইপ করব ওয়ালপেপার লিখে। তো ওয়ালপেপার লিখে সার্চ দেওয়ার পরে এখানে আপনারা অনেকগুলো ছবি দেখতে পাবেন। আপনার কাছে আপনার থাম্বনেইলের জন্য যে ছবিটাকে সবচেয়ে বেশি সুইটেবল বা পারফেক্ট মনে হয় আপনি সেই ছবিটাকে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা ছবি ডাউনলোড করে নিচ্ছি। সাপোজ আমি এই ছবিটাকে ডাউনলোড করবো, এটার উপর একটা ট্যাপ করলাম। তো এখানে আসার পরে ডাউনলোড করার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যখন কোনো ছবিটাকে ডাউনলোড করবেন তখন দেখবেন ডাউনলোড বাটনের ডান সাইডে একটা অ্যারো কি আছে, এখানে একটা ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে আমাদেরকে 1280x720 pixel এই রেজলিউশনটাকে সিলেক্ট করে আমাদেরকে ছবিটাকে ডাউনলোড করতে হবে। তো আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ কালেক্ট করার শেষ। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটি অ্যাপস ডাউনলোড করব। তো সেই অ্যাপসটা দিয়ে আমরা মূলত আমাদের থাম্বনেইলটা বানাবো। অ্যাপটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। তো এটাকে আমরা সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো ডাউনলোড শেষে আমরা অ্যাপসটাকে ওপেন করব। তো অ্যাপসে আসার পরে আমাদেরকে প্রথমেই পারমিশনগুলো অ্যালাউ করতে হবে এবং উপরে দেখবেন একটা থ্রি ডট অপশন আছে, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে চলে আসবেন ইমেজ সাইজ এই অপশনটাতে এবং এখানে আসার পরে আমরা প্রিসেট থেকে সিলেক্ট করব ইউটিউব থাম্বনেইল। এরপর বাকি সেটিংস এক রেখে আমরা এখান থেকে ওকেতে ট্যাপ করব। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কেবল যে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে ডাউনলোড করেছি সেটিকে এখানে নিয়ে আসব। তো নিয়ে আসার জন্য আমরা আবারও উপরে থ্রি ডট অপশনে ট্যাপ করলাম এবং এখান থেকে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এটার উপরে ট্যাপ করব। তো এখানে আসার পরে আমরা কেবল যে ছবিটাকে ডাউনলোড করেছি সেটা এখানে নিয়ে আসলাম এবং এখান থেকে রাইটে ট্যাপ করলাম। তো আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ ইম্পোর্টের কাজ কিন্তু শেষ। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফন্ট, তো টেক্সট। তো টেক্সটটা হচ্ছে একটা থাম্বনেইলের জন্য আর কি ইম্পর্টেন্ট একটা বিষয়, যেহেতু টেক্সটটাতে লেখাটা দেখে আমাদের সেই ভিডিও সম্পর্কে সবাই একটা আইডিয়া পায় যে কী রিলেটেড ভিডিও। তো টেক্সটটাকে আমরা অবশ্যই একটু অ্যাট্রাকটিভ করব। তো এখানে ডিফল্টভাবে একটা টেক্সট দেওয়া থাকবে, তো আমরা প্রাইমারি টেক্সটটা এখানে দুইবার প্রেস করে আমরা এই টেক্সটটাকে এডিট করতে পারবো। তো এখান থেকে আমি একটা টেক্সট দেই। ওকে, বা এইটুকু রাখি। ওকে, তো আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে পারি চাইলে কমিয়ে বাড়িয়ে। তো এটা হচ্ছে আমাদের কেবল আমরা টেক্সটটা লিখলাম, এখন আমরা এই টেক্সটটাকে এডিট করব। তো এডিট করার জন্য খুব ইজি, আমাদের নিচে দেখবেন একটা এ আইকন রয়েছে, এখানে ট্যাপ করবেন এবং এখানে আসার পরে আমরা চলে আসবো এডিট অপশনে। তো এডিট অপশন আসার পরে আপনাদের যদি লেখাটা এডিট করার প্রয়োজন হয় বা আপনারা অন্য কিছু লিখতে চান, যে জিনিসটা আপনি থাম্বনেইলে লিখবেন সেটা লিখবেন, লেখার পরে ওকেতে ট্যাপ করবেন। এটা হচ্ছে ফার্স্ট কাজ। এবং তারপরে যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে চলে যাবেন সাইজে। তো আমরা সাইজটা আসলে আমি ফন্টের স্টাইলটা ফন্টটাকে ডিজাইন করার পরে সাইজটা অ্যাডজাস্ট করব। তো এখন আমি আপাতত বেরিয়ে আসছি। তো আমরা চলে যাব এখান থেকে ফন্টে।
তো ফন্টে আসার পর এখান থেকে আপনারা অনেকগুলো ফন্ট দেখতে পাবেন, যে ফন্টটা আপনার কাছে ভালো লাগে, যে ফন্টটা আপনার কাছে সুন্দর লাগে সেই ফন্টটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে দিচ্ছি, ব্ল্যাকআউট এই ফন্টটাকে আমি সিলেক্ট করি, করার পর এখান থেকে ওকেতে প্রেস করলাম। তো আমাদের ফন্টটা কিন্তু এখানে সেট হয়ে গিয়েছে। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে চলে যাব ফন্ট সাইজে, ফন্ট সাইজ এখান থেকে আমরা জাস্ট ফন্টের সাইজটা এখন অ্যাডজাস্ট করব। তো আমি এতটুকু রাখলাম, 92 রেখে এখান থেকে আমরা জাস্ট এটাকে মাঝখানে এনে রাইটের উপর ট্যাপ করলাম। তো এখন চাইলে আপনারা এটাকে অপাসিটিটাকে একটু কমিয়ে দিতে পারেন। আমি এখান থেকে এটাকে এনেবল করে অপাসিটিটাকে একদম 90 রাখি। ওকে, তো অপাসিটিটা ঠিক করলাম। তো এখানে চাইলে আপনারা অনেক ধরনের ফন্টের ডিজাইন করতে পারেন, চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, আমি দিচ্ছি না। চাইলে আপনারা এখান থেকে আরও অনেক কিছু করতে পারেন, এখানে অনেকগুলো অপশন আছে ফন্টের, এখান থেকে শ্যাডো দিতে পারেন। তো আমি একটা শ্যাডো দিচ্ছি এখানে, একটা শ্যাডো আমরা একটা ব্ল্যাক শ্যাডো দিয়ে দিলাম, তাহলে সুন্দর লাগবে। তো আপনারা চাইলে এখান থেকে আরও অনেক কিছু করতে পারেন, স্ট্রোক দিতে পারেন ফন্টের উপরে যদি আপনারা চান। তো আমি এখান থেকে একটা স্ট্রোক দিয়ে দিলাম। তো এরপর আমরা যেটা করব, আমরা তো একটা ফন্ট এখানে অ্যাড করলাম, তো আমরা চাইলে একটা সেকেন্ডারি ফন্ট নিচে অ্যাড করতে পারি। মানে এটা তো আমাদের প্রাইমারি ফন্ট ছিল, প্রাইমারি টেক্সট ছিল, আমরা চাইলে একটা সেকেন্ডারি টেক্সট এটা নিচে অ্যাড করতে পারি। তো এখান থেকে আমরা উপরে প্লাস আইকনের উপর ট্যাপ করব এবং এখান থেকে চলে যাব টেক্সটে। তো আসার পর এখান থেকে আমরা এটাকে আবার ডাবল ট্যাপ করে এডিট করব, সেকেন্ডারি টেক্সট এটা লিখলাম, লেখার পরে আমরা এটাকে নিচে নিয়ে আসলাম। তো এটাকে নিচে আনার পরে আমরা এটার উপরে সিলেক্ট করে এটাকে আবার ঠিক একইভাবে প্রথম যে ফন্টটাকে আমরা ফন্টের ডিজাইন চেঞ্জ করেছিলাম, সাইজ চেঞ্জ করেছিলাম, সব একইভাবে আমরা এই লেখাটার উপরেও করব। তো এখান থেকে আমার একটা ফন্ট সিলেক্ট করি, এটাকে আরেকটু সাইজটাকে একটু ছোট করতে হবে, এখান থেকে ফন্ট সাইজ ওকে, আচ্ছা একটু একটু ডান পাশে দিয়ে দিই, ওকে ওকে। তো আমাদের ফন্টের কাজ শেষ। তো এখন চাইলে আমরা আরেকটু ডিজাইন করতে পারি পিছনের ব্যাকগ্রাউন্ডটা। আমরা চলে যাব এখান থেকে ইফেক্ট অপশনে, একদম লাস্টে যে অপশনটা, এবং এখান থেকে আমরা এটাকে এনেবেল করে দিয়ে একটু জাস্ট আলফাটাকে একটু কমিয়ে দিতে পারি। এখান থেকে আমি রাখলাম 51-তে, ওকে। তো এখানে চাইলে আপনারা ব্রাইটনেস কন্ট্রাস্ট এগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারেন, চাইলে এখানে অ্যাড করতে পারেন নয়েজ। তো নয়েজটাকে আপনারা যদি অ্যাড করেনও তাহলে একটু কমিয়ে রাখতে পারেন। আমি এখানে নয়েজটাকে আপাতত অ্যাড করছি না, আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অ্যাড করে দিবেন। এখান থেকে চাইলে স্ট্রাইপ অ্যাড করতে পারেন, আমি করছি না। এখানে আর অনেক ধরনের অপশন আছে, এগুলো আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। তো আমাদের থাম্বনেল কিন্তু রেডি, আমরা খুব ইজিলি একটা থাম্বনেল ক্রিয়েট করে ফেলতে পারলাম। তো এখানে আপনাদেরকে একটা সুন্দর অ্যাট্রাকটিভ থাম্বনেল ক্রিয়েট করার জন্য যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজটা, একদম সুন্দর একটা ইমেজ আপনাকে সিলেক্ট করতে হবে, এবং আপনার ফন্টের স্টাইলগুলো সুন্দর হতে হবে, এবং ফন্টের অ্যাডজাস্টমেন্ট মানে ফন্টের পজিশন, টেক্সটের পজিশন এগুলো সঠিকভাবে দিতে হবে। তাহলে দেখবেন আপনি খুব সিম্পল ইজিলি আপনার এখান থেকে একটা থাম্বনেল তৈরি করতে পারবেন। তো এটাকে আমরা সেভ করি, উপর থেকে এখানে চলে যাব হচ্ছে এক্সপোর্ট ইমেজ এই অপশনে চলে যাব, এবং এখান থেকে আসার পরে আমরা এখান থেকে সেভ টু গ্যালারি দিলে এটা আমাদের সেভ হয়ে যাবে। তো আমাদের থাম্বনেইল বানানো শেষ হয়ে গেল। আপনারা দেখলেন আমরা কত সহজে আমাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে একটি সুন্দর অ্যাট্রাকটিভ ইউটিউব থাম্বনেইল তৈরি করতে পারি। আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটু বেসিক প্রসেস দেখালাম যে কীভাবে আমরা একটা খুব ইজিলি একটা থাম্বনেইল ক্রিয়েট করতে পারি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ থাকবে আমার ভিডিওতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে টেকনোলজি রিলেটেড কোনো ভিডিও আসলে আপনারা এই চ্যানেল থেকে সবার আগে পেতে পারেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, ঘরে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।